উদ্যোক্তারা আমাদের কিছু জানাননি ফর্মালি অ্যাপ্লাই করেননি অনুমতি একটা চাওয়ার প্রক্রিয়া থাকে আমরাই এই প্রোগ্রাম করতে চাইছি তাদেরকে বলা হয়েছিল আনুষ্ঠানিকভাবে আপনারা অনুমতি চান এবং জানান তথ্যগুলো কিভাবে করবেন কোথায় করবেন তারা উত্তর দেননি এখনো পর্যন্ত তারা প্রতিক্রিয়া দেননি তারা সমাজ মাধ্যম এবং প্রেস কনফারেন্সে একটা ঘোষণা করে ডাক দিয়ে দায়িত্ব সেরেছেন শান্তিপূর্ণ আন্দোলনকে পুলিশ বাধা না দিলেও আইনসম্মত বিধিনিষেধ কার্যকর করবে না তা নয় সুপ্রিম কোর্টের নির্দেশ উদ্ধৃত করে আর্জিকর কাণ্ডের প্রেক্ষিতে নবান্ন অভিযান নিয়ে এমনই মন্তব্য করেছেন এই ডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি আরো বলেছেন যারা নবান্নে অভিযানের ডাক দিয়েছেন তাদের একজন ছাত্র নেতা রবিবার কলকাতার একটি পাঁচ তারা হোটেলে একজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন বিষয়টি পুলিশ আদালতের সামনে আনবে এই বিষয়ে পুলিশ সব তথ্য সংগ্রহ করেছে কি উদ্দেশ্য সেই বৈঠক তা পুলিশ জানার চেষ্টা করছে তিনি বলেছেন নবান্ন একশো তেষট্টি বি এস এস বা একশো ধারার মধ্যে পড়ে ফলে নবান্ন বা তার সংলগ্ন এলাকায় পাঁচজনের বেশি জমায়েত করা বেআইনি সুপ্রতিম সরকারের কথায় এই অভিযান বেআইনি হাওড়া পুলিশের পক্ষ থেকে সংগঠকদের চিঠি দিয়ে বলা হয়েছিল কতজন আসবে কত গাড়ি আসবে সব কিছু জানাতে এটা জানানো আইনের মধ্যেই পড়ে এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যারা মূল সংগঠক তাদের মধ্যে একজন গতকাল শহরের একটি পাঁচ তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন সেই দেখা হওয়ার সময় কি অনৈতিক কাজকর্ম হয়েছে হয়নি কতটা হয়েছে সেই ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং সেই তথ্য প্রমাণ সংগ্রহ করে আমরা আদালতে সেটা পেশ করব